প্রাকৃতিক সৌন্দর্যে জেলা খাগড়াছড়ির হাজার হাজার একর পাহাড়ি জমি একসময় পতিতই পড়ে থাকত পাহাড়ি জমিতে সেচ সুবিধা দেওয়া দুঃসাধ্য হবার কারণেই কোনো ফসলই আবাদ করা সম্ভব হতো না অনেক চেষ্টা করে কেউ বা আনারস কেউ বা হলুদের চাষ করতেন কিন্তু ফলন হতো কম এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি সহায়তায় চেঙ্গি নদীর পানি তুলে সেচ সুবিধার উদ্যোগ নেবার পর থেকে এ অঞ্চলের প্রায় পাঁচশো একর এক ফসলের জমিতে এখন তিনটি ফসল চাষ করা সম্ভব হচ্ছে আর ফলন হচ্ছে আগের চেয়ে অনেক গুণ ও বাবা বহুত উপহার হয়েছে দাম দুই ফসল সবজি এক জল তিন ফসল হয় না খালিও থাকতো এখানে যেভাবে মানের জঙ্গল অবস্থা হয়েছে এইভাবে মানের জঙ্গল পরে থাকতো তখন এটা নালাতে আসার পরে এখানে ইচ্ছে করলে মনে করেন সবজি ক্ষেত করা যায় তারপরে ধানের ক্ষেত করা যায় এই লেখাবাসী জানাই পাহাড়ি চেঙ্গী নদীর পানি একসময় তাদের দুঃখ হলেও এখন তা সুখের হাসি ফোটাচ্ছে পাঞ্চরীর অধিকাংশ মানুষ এখন উৎপাদিত ফসল দিয়ে তাদের পরিবারের চাহিদা মিটিয়ে খাদ্যশস্য বিক্রিও করতে পারছে ভাই জবিনর সাজা ভালো হয় এখন ওই সুবিধা হইছে আর কি মানে শীতকালে জমি আগে তো এভাবে করতে পারত না এখন তো করতে পারি শুধু এ উপজেলা নয় খাগড়াছড়ি জেলার সকল পাহাড়ি জমি সেচ সুবিধার আওতায় নেওয়া হোক সে দাবি এলাকাবাসীর এই ক্যানেলের মাধ্যমে যে সেচ সুবিধা দেওয়া হচ্ছে তাতে যে এক ফসলের জমি ছিল সেগুলো এখন তিন ফসলে রূপান্তরিত হয়েছে এলাকাবাসী মনে করছে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে এই এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি আনা সম্ভব হতে পারে আরিফ হোসেন এটিএন বাংলা মধুমঙ্গল খাগড়াছড়ি